أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য দরুদ তাসলিম বর্ষিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আজকে দিনই মজলিসের বিষয় হচ্ছে রমজান রমজান মাসের প্রস্তুতি রমজান যে আসছে আমরা কিভাবে ইবাদত বন্দীকে যেন প্রস্তুতি নিতে পারি আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন রমজান মাস চলে আসে ওই সময়তে আসমানে দরজাগুলা খুলে দেওয়া হয় অন্য রিওয়ায়েতে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপরে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় বেঁধে রাখা হয় অন্যভাবে অন্য রিওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় হাদিসটি ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে জি তাই আমরা রমজান মাস আসছে সামনে আমরা এমনিতেই পাপের ভিতরে জর্জরিত আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব নিজের পাপের জন্য অনুতপ্ত হব আর এখন থেকে নিয়ে নিয়ত করব খালি সন্তরে যে আমরা রমজান মাস এখন থেকে নিয়ে রমজান মাস হোক আর যতদিন বেঁচে থাকব আমার দ্বারাতে যাতে অন্যায় কাজ না হয় আমরা মানুষের গীবত এগুলো আমরা করব না মানুষের সাথে আচার ব্যবহার আমরা ভালো করব কাউরির হক নিয়ে থাকলে সে হক আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব হালাল ভক্ষণ করব হারাম থেকে নিজেকে রক্ষা করব সুদ ঘুষ এগুলা থেকে নিজেকে রক্ষা করব সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করব এবং এই রমজান মাসে খালিস অন্তরে যাতে আপনার সিয়ামটি হয় খালিস অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সিয়াম রাখার চেষ্টা করব এবং প্রথম থেকেই আমরা খালিস অন্তর করব যাতে আল্লাহর জন্য সেটি হয় পরকালে যাতে নাজাত পাওয়া যায় তাই আপনি অন্তরটা পরিষ্কার করবেন পরিচ্ছন্ন করবেন আল্লাহর জন্য আপনার যাতে সিয়ামটি হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে যাতে আপনার হয় জি রমজান মাসের আপনি চাঁদ দেখে সিয়াম রাখবেন চাঁদ দেখে আপনি সিয়াম রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন যে আপনি চাঁদ দেখে সিয়াম রাখবেন আবার চাঁদ দেখেই আপনার ইফতার করবেন চাঁদ দেখে আবার ঈদ করবেন তাই এই বিষয়গুলো দেখবেন যে যে দেশে আছেন সে দেশেই আপনি চাঁদ দেখে সিয়াম রাখবেন চাঁদ দেখে সিয়াম রাখবেন অনেকে দেখা যায় যে অন্যদের সাথে সিয়াম রাখে যেমন বাংলাদেশের কিছু মানুষ আছে যারা আরবদের সাথে সিয়াম ধরে এবং তাদের সাথে ঈদ করে জি না এটি আপনার মতামত ঠিক নয় বরং আপনার দেশে আপনি চাঁদ দেখে সিয়াম রাখবেন আবার যখন ঈদ করবেন চাঁদ দেখেই ঈদ করবেন এইভাবে হাদিস দ্বারা প্রমাণিত জি এরপরে যে বিষয়গুলো রয়েছে আপনি রাত্রে সেহরি খাওয়ার জন্য চেষ্টা করবেন রাত্রে সেহরি খাওয়ার জন্য চেষ্টা করবেন সেহরি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা তোমরা সেহরি খাও এই সেহরির ভিতরে বরকত রয়েছে তাই সেহরি রাত্রে খাওয়ার চেষ্টা করবেন অল্প হলেও আপনি খাওয়ার চেষ্টা করবেন এর সাথে যে সিয়ামের জন্য আপনার নিয়ত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়ামের জন্য আপনি নিয়ত করবেন ফজরের আজানের পূর্বেই আপনি নিয়ত করবেন যেটা ওলামাগণ বলছেন যেটা ফরজ সিয়ামের ক্ষেত্রে নফল সিয়াম পরে করলেও হয় যা হাদিস দ্বারা প্রমাণিত জি এরপরে আপনি সিয়াম যে রাখবেন তাড়াতাড়ি আপনি সূর্য ডুবার সাথে সাথে ইফতার করার চেষ্টা করবেন যা হাদিস দ্বারা প্রমাণিত যারা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে এরা কল্যাণের পথে এরাই হকের পথে তাই ইহুদি নাসারা এরা আপনার দেরি করে তারা ইফতার করতো তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তাড়াতাড়ি বা সূর্য ডুবার সাথে সাথে তিনি ইফতার করতে বলছেন তাই আমরা সূর্য ডুবার সাথে সাথে আমরা ইফতার করার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন জি এরপরে আমরা সালাত যে পড়ি রাতে তাহাজ্জুদ কেউ পড়ি কেউ
আপনার তারাবি সালাত পড়ি, তো ওলামাগণ এমর্মে বলছেন যে তাহাজ্জুদ যেটা তারাবিও সেটা, তাই আপনি যদি ইচ্ছা করেন আপনি মুসলমানদের সাথে জামাতে তারাবির সালাত আপনি পড়তে পারেন, রাত্রেও যদি আপনি পড়েন তাহলে আপনি পড়তে পারেন, এখানে কোনো সমস্যা নাই। আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, তিনি বলছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম থাকলো ইমান এবং নেকির আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের গুনাহখানা মাফ করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদরি ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, তিনি বলছেন যে ব্যক্তি রমজান মাসে সালাত ইবাদত বন্দি করলো তার পূর্বের গুনাহখানা মাফ করা হবে। যেমন এগুলা তাহাজ্জুদ সালাত বলেন অথবা তারাবি সালাত বলেন এভাবে। এরপরে তিনি বলছেন ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদর ইবাদত বন্দি করলো তার পূর্বের কোনো খাতা মাফ করে দিবেন। তো লাইলাতুল কদর বিষয়গুলা যেটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে তিনি মাজা বেঁধে নিতেন, নিজে ইবাদত বন্দি করতেন, তার পরিবার পরিজনকে করাতেন, তাদেরকেও জাগাতেন, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে প্রমাণিত, ইমাম বুখারী মুসলিম উভয় গ্রন্থে হাদিসগুলো এসেছে। জি, তো হাদিসগুলো যদি আমরা আমল করি তাই নিজে ইবাদত বন্দি করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বলেছেন আমরা সেভাবে করার চেষ্টা করব। জি, তাহলে আমরা রমজান মাসে সিয়াম সাধন করব, রমজান সিয়াম সাধন, সিয়াম রেখে আমরা মানুষকে গালিগালাজ করব না, গীবত করব না, মিথ্যা কথা বলবো না, মানুষকে ঠগাবো না, সুদ ঘুষ থেকে নিজেকে রক্ষা করবেন এবং শিরিক বিদাতি কাজ থেকে নিজেকে রক্ষা করবেন। এর অর্থ এই নয় যে অন্য মাসে আপনি মিথ্যা কথা বলবেন, জি না, সবসময় এগুলা থেকে দূরে থাকবেন, তারপরও রমজান সিয়াম রেখে এগুলা থেকে আরও দূরে থাকবেন। স্ত্রী সহবাস দিনের বেলায় আপনি করবেন না এবং জি সকাল থেকে নিয়ে আপনার সূর্য ডোবা পর্যন্ত আজে বাজে কাজ থেকে নিজেকে রক্ষা করবেন, নচেত আপনার সিয়াম কবুল হবে না। বেড়ি শিকারের জর্দা তামাক আরও যারা গুল আরও হারাম যেগুলা যারা ভক্ষণ করেন মদ এগুলা থেকে নিজেকে রক্ষা করবেন, নচেত এগুলা নিজেকে রক্ষা করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন রক্ষা করার, নিজেকে রক্ষা করার, যে এইভাবে আপনি রাখেন আপনার কল্যাণ হবে। জি, আর লাইলাতুল কদর সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস যে আপনি যদি শেষ দশকে ইবাদতবন্দি করতে না পারেন অন্তত বিজয় রাত যেগুলো রয়েছে সেগুলাতে আপনি চেষ্টা করবেন, আর যারা শেষ দশক নিয়মিত ইবাদতবন্দি করবেন ইনশাআল্লাহ তারা লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় অন্তত বিজয় রাতগুলো আপনি করার চেষ্টা করবেন যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যে এইভাবে আমরা সিয়ামগুলো রাখি। আর খেজুর দ্বারা আপনি সিয়াম ইফতার করার চেষ্টা করবেন, খেজুর দ্বারা ইফতার করার চেষ্টা করবেন, যদি না পারেন পানি দ্বারা করবেন, পানি দ্বারা করবেন। এরপরে আপনারা দেখা যায় অন্য ভাইদের ইফতার করার জন্য চেষ্টা করবেন, আপনার এক ভাই যে যেখানে আছে করবেন, আপনি একজন ভাইকে ইফতার করালে তার সওয়াব তার পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন, তার সওয়াব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কমাবেন না। তাই এই মাসে কল্যাণময় এই মাস, আপনি মানুষের প্রতি সহানুভূতি করার চেষ্টা করবেন, অন্য মাসে করবেন তারপরও এ মাসে আপনি করার চেষ্টা করবেন, সহানুভূতি করার চেষ্টা করবেন। যারা অন্যায় কাজ করেন তারা অন্যায় থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মাসটিতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, বিতাড়িত শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়, আর জান্নাতের দরজা আর বন্ধ করা হয় না, আর জাহান্নামের দরজা বন্ধ করা হয় আর খোলা হয় না। এরপরে ফেরেশতাগণ এভাবে বলতে থাকেন যে যারা কল্যাণ কাজ করছো তারা কল্যাণের কাজে আরও অগ্রসর হও, আর যারা খারাপ কাজ করছো তারা তোমাদের খারাপ কাজকে দমন করো, তোমরা খারাপ কাজ আর করো না, এর থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। এরপর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে এ রমজান মাসের প্রত্যেক রাত্রের অসংখ্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করেন, তাই আমরা রমজান মাসে ইবাদত বন্দিগি করা এবং সিয়ামগুলো যাতে আল্লাহর কাছে কবুল হয় সে বিষয়গুলো আমরা লক্ষ্য করব। মা বোন যারা আমরা রয়েছি তারা পর্দা পুশিদের সহিত থাকার চেষ্টা করব, অশ্লীল বিজ্ঞাপনা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব, স্বামীর খিদমত করার চেষ্টা করেন, বাপ ভাই যারা রয়েছেন স্ত্রীর যা হক রয়েছে সেই স্ত্রীর হক আপনি আদায় করার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কল্যাণ করবেন, আপনার যা খাবেন তা আপনার পরিবারকে খাওয়াবেন, যেখানে আপনি থাকবেন সেখানে তাকে রাখবেন, আপনার
পরিবারকে গালি গালাজ করবেন না, তাদের মুখে মারবেন না, তাদেরকে বাড়ি থেকে এমনিতেই বের করে দিবেন না, এগুলা আপনার পরিবারের হক। মা বোনদের, মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, তার স্বামী যাতে তার প্রতি নজর রাখলে সে যেন স্বামী খুশি হয়, স্বামী কিছু বললে তার আনুগত্য করবে, স্বামী যদি অন্যায় না করে, অন্যায় না বলে, তাহলে যেটা পাপ যদি না হয় তাহলে তার আনুগত্য করবে, জি পর্দাপোশীদের সহিত থাকার চেষ্টা করবে, এইভাবে থাকার চেষ্টা করবে, এমন কিছু করবেন না যাতে স্বামী কষ্ট পায়, এগুলো থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন। আপনার পরিবার ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকেও আপনি কোরআন হাদিস অনুযায়ী যাতে জীবনযাপন করতে পারে সেজন্য আপনারা তাদের আদেশ করবেন। আমর বিন শুয়াইব আল্লাহর রাসূল, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদের 7 বছর বয়স হলে সালাতের জন্য বলেছেন, মুরু আওলাদাকুম সালাহুম আবনা সাবা সিনিন সিনিন, যখন তোমাদের সন্তান 7 বছর হয় তখন তাদেরকে সালাত পড়ার জন্য আদেশ করো, আর 10 বছর বয়স হলে তাদেরকে লাঠি দ্বারা প্রহার করো। তাই মা বোনদের দায়িত্ব, সন্তান সন্ততি 7 বছর বয়স হলে যে মারা বাড়িতে তার মেয়েকে নিয়ে সালাত পড়বে, আর ছেলেরাদেরকে বাবা মসজিদে নিয়ে যাবে প্র্যাকটিস করবে, তাদের 10 বছর বয়স হলে তাদের বিছানা পৃথক করবে, বোনেরা পর্দা করবে এবং সিএম রাখার চেষ্টা করবে, এভাবে প্র্যাকটিস করবে, প্রস্তুতি গ্রহণ করবে। আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সর্বদাই আল্লাহকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন। আবু হুরায়রা বলছেন যে এমন একটা বিষয় যেটা তোমরা স্মরণ করো তোমাদের সমস্ত সাদ যা সবগুলাকে শেষ করে দেয়, তা হলো মৃত্যু। তাই মৃত্যুকে আপনি আমি বেশি বেশি স্মরণ করি, তাহলে আল্লাহ আপনার জন্য কল্যাণ করবেন, আমার জন্য কল্যাণ করবেন। মৃত্যুর ভয় মানুষ করলে সে অন্য উপকর্ম করতে পারে না, মৃত্যুর ভয় যদি আপনি করেন তাহলে আপনার অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করার জন্য সব থেকে বেশি কাজ করবে। তাই মৃত্যুকে ভয় করেন, যে আপনার ভাই আপনার বাবা মৃত্যুবরণ করেছেন, আপনার পাশেই তাকে কবর দেওয়া হয়েছে, তা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। যারা যুবক রয়েছেন তারা অশ্লীল কাজগুলো ছেড়ে দেন, কোনো মেয়েকে আপনি অবৈধ ভালোবাসা বাসবেন না, নচেত আপনার জন্য ক্ষতি রয়েছে। ফেসবুক বা ইউটিউবে, ফেসবুকের মাধ্যমে অন্য মেয়ের সাথে আপনি হয়তো তার সাথে সম্পর্ক করেন, এগুলো ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন, নচেত আপনার জন্য অকল্যাণ রয়েছে। তাই হারামি কাজ আপনি করবেন না, অশ্লীল ছবি বিজ্ঞাপনা এগুলো আপনার চোখে দেখবেন না, এসব জিনিস থেকে নিজেকে রক্ষা করবেন। যারা যুবতী ভাই বোন রয়েছেন আল্লাহকে আপনারা ভয় করেন, সবাই আপনার আল্লাহকে ভয় করবে, তারপরে যুবক যুবতী দ্বারাতে অন্যায় কাজটা সহজেই হয়ে যায়, তার মানে তাদের শক্তি রয়েছে। জিনাবি বিচার থেকে নিজেকে রক্ষা করেন, পর্দাপোশীদের সহিত থাকার চেষ্টা করেন, অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন, তাহলেই আপনার জন্য ইহকাল পরকাল কল্যাণ হবে। যারা কবর নিয়ে ব্যস্ত আছি, কবর পূজা ছেড়ে দেন, মানত কবরের কাছে যারা মানত করেন তারা ছেড়ে দেন, আল্লাহর জন্য আপনি করেন। যারা কবরে টাকা দেন বা ফুল দেন বা সেখানে যা প্রার্থনা করেন এগুলো ছেড়ে দেন, এগুলো বড় শিরক, এগুলো করলে ঈমান নষ্ট হয়ে যাবে। যারা বিদাতে কাজ করেন বিদাতগুলো আপনি ছেড়ে দেন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। বিদাত করলে, বিদাত কাজ করলে আপনার ভবিষ্যতে আর আমল কবুল হয় না, আর শিরকি কাজ করলে অতীতে যা করেছেন তা নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন। ওয়া আখিরাত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।